দ্বিতীয় দিনের পণ্য গণপরিবহন ধর্মঘটে পথে ঘাটে চরম দুর্ভোগ। ট্রেন লঞ্চে বাড়তি ভাড়ার অভিযোগ, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, মন্ত্রীর সঙ্গে বৈঠকেও আসেনি সমাধান। সিন্ডিকেটের কারসাজিতেই বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম, অভিযোগ বিএনপির। দর সমন্বয়ের সুযোগে ভাড়া বাড়ানো হলে ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। প্রান্তিক জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে কমিউনিটি ক্লিনিকে চলছে গণ টিকাদান। 7 দিনে ভ্যাকসিন দেওয়া হবে 70 লাখ মানুষকে। কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। এবং ভ্রমণ ভিসার আড়ালে মানব পাচার, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে চক্রের 8 সদস্যকে গ্রেফতার। প্রতারণার শিকার 5 শতাধিক মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে দ্বিতীয় দিনে পণ্য ও গণপরিবহন ধর্মঘট চলছে, আর এতে করে পথে ঘাটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে 2-1টি বিআরটিসি বাসের খোঁজ মিললেও ট্রেনের টিকিট যেন ডুমুরের ফুল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা তো মিলছে না গন্তব্যের টিকিট। সাধারণ মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। তোহা খান তামিমের রিপোর্ট। প্ল্যাটফর্মে রেলগাড়ি পৌঁছামাত্র এভাবেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। দরজা থেকে শুরু করে ভেতরের লবি, তিল ধারণের ঠাঁই নেই কোথাও। রাজধানীর ভেতরে গণপরিবহন না থাকায় পায়ে হেঁটে যখন স্টেশনে পা রাখছেন, সেখানেও মরার ওপর খাড়ার ঘা। গলদঘর্ম হয়ে ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারে দাঁড়িয়েও মিলছে না টিকিট। এক একটি টিকিট যেন সোনার হরিণ। যারাও বা টিকিট পাচ্ছেন, ট্রেনে উঠতে না পারার শঙ্কা তাদের। নানা জরুরি কাজে যারা ঢাকায় এসেছিলেন আটকা পড়ে এখন বিপাকে তারা। শেষ ভরসা স্থল স্টেশনে এসেও ভোগান্তি পিছু ছাড়ছে না সাধারণ মানুষের। সরকারের কোনো সমন্বয় নাই, তার কারণে আজকে আমাদের ভোগান্তি। আমি সে নিউ মার্কেট থেকে হাঁটে আসছি, উপায় নাই, কোনো উপায় নাই, কি করা যায় বল। বাস বন্ধ, সবকিছু বন্ধ, আমরা তো বাড়ি যাইতে হইব। টিকিট পাইছি স্ট্যান্ডিং টিকিট আর কি, তো সব লাগে বিচ চালাইছে। 120 টাকা নিছে, তাও হচ্ছে স্ট্যান্ডিং টিকিট। টিকিট দিতে আসছিলাম, বাস পাই নাই, এই জন্য ট্রেনেও এখন টিকিট পাই নাই। এইভাবে দাঁড়ায় দাঁড়ায় যাতে আসছি, ওইভাবে যাইতে হইতেছে এইভাবে। এদিকে রাজধানীতে সকাল থেকেই কর্মমুখী মানুষ পড়েছেন বিপদে। সড়কে গণপরিবহন না থাকায় রিক্সা, সিএনজি আর চুক্তিতে চলাচল করা বিভিন্ন ছোট বাহনের দৌরাত্মে দিশেহারা নগরবাসী। 2-1টি বিআরটিসি বাসের দেখা মিললেও হুড়োহুড়ি করে উঠতে হচ্ছে, তাতে আছে কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ। গাড়ি নাই, যাতে খুব কষ্ট। সিএনজি ভাড়া চাইতেছে 100 টাকার, সিএনজি ভাড়া চাইতেছে 200 টাকা। বেসিক্যালি যারা মিডল ক্লাস তারাই বেশিরভাগ এটা মানে সমস্যার সম্মুখীন হয়। সেটা আমার কাছে ভালো লাগতেছে না অ্যাকচুয়ালি, কারণ অফিসে যাবো সকালবেলা গাড়ি পাচ্ছি না, আর এখানে রিক্সা ভাড়া হয়ে গেছে ডাবল। তেলের দাম বাড়াইছে, পরিবহন শ্রমিকরা গাড়ি বন্ধ করে দিছে, এখন সব ভোগান্তি তো আমাদের। ভাড়া বাড়লেও সেটা আমাদের, এখনো আমাদের। এদিকে দেশের বিভিন্ন লঞ্চ ঘাটেও বেড়েছে ভিড়। পরিবহন সংকটের সুযোগে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। লঞ্চ চলাচল করে কিন্তু সেখান থেকে ভাড়া অনেক বেশি চায়। আগে এখান থেকে 80-90 টাকা করে নিত, এখন তারা 100 টাকা বা তার চেয়েও 10 টাকা বেশি নেয়। আগে 70 টাকা ছিল, এখন আবার 100 টাকা করে নিচ্ছে। তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ছে, সেই জন্য আমরা 10 টাকা বেশি নিছি। জনভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত পরিবহন খাত স্বাভাবিক করার দাবি সাধারণের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাস চলাচল বন্ধ থাকে, ট্রেনে বেড়েছে যাত্রী চাপ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি যাচ্ছে তার কাছে। তামিম, রাব্বি, পরিবহন সংকটের পুরো চাপটা এসে পড়েছে রেল স্টেশনগুলোতে। বিভিন্ন গন্তব্যে যারা যাবেন তারা এই মুহূর্তে প্ল্যাটফর্মে অবস্থান করছেন ট্রেনের অপেক্ষায়। রাব্বি, আপনাকে বলে রাখি যে প্রতিটি জেলাতে কিন্তু সরাসরি ট্রেনের কোনো ব্যবস্থা নেই। যে সমস্ত জেলাতে ট্রেনের ব্যবস্থা আছে সংশ্লিষ্ট, সেই সমস্ত ট্রেনগুলোর সামনে আসলে যারা যাত্রী তারা ভিড় করছেন এবং তারা অপেক্ষা করছেন, তীর্থের কাকের মতো চেয়ে আছেন একটি ট্রেনের জন্য, যাতে করে কাছাকাছি কোনো স্থানে যেই গন্তব্যে, কাছাকাছি কোনো গন্তব্যে যে ট্রেনগুলো যাবে সেই ট্রেনেও যদি চেপে বসা যায়, সেই ট্রেনেও যদি ওঠা যায়, তাহলে অন্তত তাদের যে গন্তব্য বাসা বাড়ি কিংবা বাড়িতে যারা যাবেন, যারা নানান কাজে রাজধানীতে এসেছিলেন, তারা সেই কাছাকাছি কোনো স্থানে গেলেও কোনোভাবে তারা যদি তাদের গন্তব্যে যেতে পারেন, সেই আশায় তারা আসলে প্ল্যাটফর্মে অনেকে এখানে অবস্থান করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার
হাজার হাজার মানুষকে, হাজার হাজার যাত্রীকে আমরা প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখছি। এমনটি নয় কিন্তু যে প্রত্যেকের হাতে আসলে টিকিট আছে, কিন্তু অনেকের হাতে কিন্তু আসলে টিকিট আমরা লক্ষ্য দেখিনি এবং তারা বাধ্য হয়ে, এক প্রকার বাধ্য হয়েই তাদের যে গন্তব্যে যাবেন সেই তাড়না থেকেই তারা প্ল্যাটফর্মে এসে পড়েছেন এবং তারা এখান থেকে বিভিন্ন ট্রেন, সেই ট্রেনের অপেক্ষা করছেন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে ট্রেন, সেই ট্রেন তাদের গন্তব্যে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে। আমরা যদি বলে থাকি যে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস রয়েছে কিছুক্ষণের মধ্যে, এছাড়া চট্রলা এক্সপ্রেস রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গের রাজশাহীগামী যে ট্রেন সেই ট্রেনও কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে এখন পর্যন্ত যে কাউন্টার, সেই কাউন্টারে মানুষ ব্যর্থ হয়ে ফিরে শেষ ভরসাস্থলে এই প্ল্যাটফর্মে অপেক্ষা করছে একটি ট্রেনের জন্য, যাতে করে কোনোভাবে তারা সেই ট্রেনে উঠতে পারেন এবং তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যেতে পারেন। তো সব মিলিয়ে যে ভোগান্তি, সেই ভোগান্তি রয়ে গেছে এবং মানুষ এই ভোগান্তি সয়ে আসলে তাদের যে গন্তব্য সেখানে যাত্রা করার চেষ্টা করছেন। তো রাব্বি, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার হাতে সব শেষ। কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। এদিকে বিএনপির অভিযোগ, সরকারের সিন্ডিকেটের কারসাজিতেই জ্বালানি ও ভোজ্য তেলের দাম বেড়েছে, যার ফল পুরোটাই ভোগ করছেন সাধারণ মানুষ। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ বলেও মন্তব্য করেন নেতারা। দুপুরে রাজশাহীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক স্মরণ সভায় একথা বলেন তারা। যেহেতু আজকে দেশে মানুষ জেগে উঠতে শুরু করেছে, কথা বলতে শুরু করেছে, এই যে নিজের অধিকারগুলো আদায়ের জন্য কাজ করতে শুরু করেছে, ভোটের কথা বলছে, অধিকারের কথা বলছে, ভাতের অধিকারের কথা বলছে, স্বাস্থ্য অধিকারের কথা বলছে, সুতরাং সেইখান থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দিতে হবে। ডিজেলের দাম, কেরোসিনের দাম, আপনার এলপিজির দাম হঠাৎ করেই 1 টাকা 2 টাকা বাড়লে হয়, 15 টাকা করে পার লিটারে বাড়িয়ে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিন্তু থেমে নাই সরকার, এটা অনেকে বলছে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমি এটা বলি না, নিয়ন্ত্রণ করছে না, কেননা এই দ্রব্যমূল্য বৃদ্ধির যে কারণ হলো একটি সিন্ডিকেট, আর এই সিন্ডিকেট হচ্ছে আওয়ামী লীগের সিন্ডিকেট, তাই সরকার তাদেরকে কোনো রকমের ব্যবস্থা নিচ্ছে না, নিবৃত্ত করছে না, তাই জনগণ নিষ্পেষিত, গরিব মানুষ আজকে খেতে পারছে না। ডিজেল ও কেরোসিনের দাম সমন্বয়ের সুযোগে কেউ অযৌক্তিকভাবে ভাড়া কিংবা পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। শেখ হাসিনা সরকার সবসময় জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে, লন্ডনে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে, সেখানে পরিবহন মালিক শ্রমিকদের প্রতিনিধি সহ সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। সমাজ সংবাদে আরও থাকছে, পরীক্ষার ফি কমানোর দাবিতে বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ, অধ্যক্ষকে তালাবদ্ধ করে চলছে আন্দোলন। প্রথম দিনের মতো সারাদেশের কমিউনিটি ক্লিনিকে দেওয়া হলো করোনা টিকা। 7 দিনের এ কর্মসূচিতে দেশের প্রায় 40,000 কমিউনিটি ক্লিনিকে প্রায় 70 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ, বয়সের ভারে নুজ্জ এই বৃদ্ধ অনেক ইচ্ছে থাকলেও দিতে পারেননি করোনা টিকা। তবে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো তার, ঘর থেকে 2 পা ফেলেই নিয়ে নিয়েছেন করোনা টিকার প্রথম ডোজ। টিকা আমার এখন ঘরের কাছে, আমি ঘরে বসে পেলাম, আমার আর কষ্ট করতে হলো না। এভাবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে গেল করোনা টিকা। ঘরের পাশের ক্লিনিকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঝামেলা ছাড়াই টিকা দিতে পেরে খুশি সাধারণ মানুষ। গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এই সুন্দর টিকাদান কর্মসূচি করাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকায় আগ্রহে টিকা দিচ্ছে, এটা বাংলাদেশ সরকার নিতান্তই ধন্যবাদ পাওয়ার মতো। কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় না, কোনো জায়গায় যাইতে হয় না,
বাড়ির পাশে পায় খুব তারা আনন্দ সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে টিকা দিয়েছে আমাদের কোনো সমস্যা হয়নি আমাদের বাসার সামনে হয়েছে আমরা অনেক ভালো হয়েছে আমাদের সুবিধা হয়েছে গণটিকারে কার্যক্রমে দেশের 14,000 কমিউনিটি ক্লিনিকে এসে টিকা নিতে পারবেন প্রায় 70 লাখ মানুষ 6 নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী 11 নভেম্বর পর্যন্ত নির্ধারিত 6 দিনের যে কোনো একদিন বাছাই করে টিকা দিতে পারবে ক্লিনিকগুলো তবে প্রতিটি ক্লিনিকের জন্য বরাদ্দ থাকবে 500 ডোজ টিকা সিরিয়াল মেনটেন করছি যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সুন্দর মতো পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি যারা রেজিস্ট্রেশনকৃত ছিলেন তাদেরকে আমরা তালিকাভুক্ত করেছি এবং আজকে সেই তালিকাভুক্তির ভিত্তিতে আমরা তাদেরকে সুন্দর এবং সুস্থ সুশৃঙ্খলভাবে তাদেরকে টিকা দিচ্ছি কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার এই বিশেষ ক্যাম্পেইনের আগে আরও 2টি ক্যাম্পেইন আয়োজন করেছিল স্বাস্থ্য অধিদপ্তর একদিকে 12 থেকে 17 বছর বয়সীদের আবার অন্যদিকে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ে করোনার টিকা পৌঁছে দেয়া সব মিলিয়ে করোনার টিকা কার্যক্রমে সরকারের সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয় তবে টিকাদান সম্পূর্ণ হলেও উপায় নেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করার রাশেদ বাপ্পি সময় সংবাদ সাভার ঢাকা এদিকে রাজধানীতে 5ম দিনের মতো 12 থেকে 17 বছর বয়সের শিক্ষার্থীদের দেওয়া হলো করোনা টিকা সকালে রাজধানীর মতিঝিল আইডল স্কুল ও কলেজ কেন্দ্রের টিকা নেয় ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে টিকা পেয়ে খুশি কোমলমতি এসব শিক্ষার্থীরা পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মাঝেও ছিল স্বস্তি শিশুদের চলমান টিকাদান কার্যক্রম আগামীতে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে টিকা দিতে কোনো ঝামেলা হয়নি বেশি অপেক্ষা করতে হয়নি ভয় কাজ করছিল বাট ব্যথা লাগে নেই আর সবকিছু ঠিক ছিল আমাদের মেয়েরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে তারা আবার স্কুলে দেখা যাচ্ছে এতদিন প্রতিকূল অবস্থার মধ্যে ছিলাম আমরা মনে হতো যে দুশ্চিন্তা আশঙ্কা ছিল যে কি হবে অভিভাবকরা অন্তত পক্ষে দুশ্চিন্তা মুক্ত হয়ে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারবেন ভ্রমণ ভিসার আড়ালে চলছিল মানব পাচার ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এমন একটি চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব তাদের প্রতারণার শিকার হয়েছেন 5 শতাধিক মানুষ ভ্রমণ ভিসায় মধ্যপ্রাচ্যে প্রেরণ নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তৈরি করে প্রতারণার অভিযোগে রাজধানী ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে 8 জনকে গ্রেফতার করেছে র‍্যাব র‍্যাব জানায় প্রায় 7 বছর ধরে এই চক্র 5 শতাধিক মানুষকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে এই চক্রের মূল হোতা মোহাম্মদ নাইম খান লোটাস প্রতারণার টাকা দিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন তারা গ্রাফিক্স ডিজাইনার হাবিবের মাধ্যমে বিএমইটি কার্ড বানিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে তদন্ত করে আনুমানিক যেটা বলতে পারি যে এই চক্রের মাধ্যমে গত 6-7 বছরে প্রায় 500-600-এর মতো লোক দুবাইতে প্রেরণ করা হয়েছে এবং এক একজন ব্যক্তির কাছ থেকে 2 থেকে 3 লাখ করে টাকা নেওয়া হয়েছে আর বিএমইটি কার্ডের ব্যাপারে যদি বলি তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আনুমানিকভাবে তারা বলেছে এখন পর্যন্ত 100-এর মতো বিএমইটি কার্ড তারা নকল প্রোডিউস করেছে এবং ডিস্ট্রিবিউশন করেছে চক্রের দ্বারা প্রতারিতরা জানায় বিদেশ যাওয়ার জন্য তারা নাইমের কাছে বিএমইটি কার্ড বানাতে দেয় পরবর্তীতে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে এই নকল কার্ড ধরা পড়ে তিনি বানায় দিছে নাইম বিএমইটি কার্ডটা আমরা এয়ারপোর্টে গেছি আমাদের ধরা ফেলাইছে এয়ারপোর্ট যে কর্মকর্তারা কিন্তু আমরা এটা জানতাম না যে এটা ফেক ছিল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে তুমি হেয়ারের মাধ্যমে যাও যাওয়ার পরে দিয়ে তোমার বিএমই কার্ডটা দিব বিদেশ যাওয়ার লোভে এই চক্রের খপ্পরে পড়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই নাজমুস সালেহি সময় সংবাদ ঢাকা অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফি কমানোর দাবিতে অধ্যক্ষকে তালাবদ্ধ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা দুপুরে কলেজের সামনে অবস্থান করে নতুন বাজার নথুল্লাবাদ সড়ক অবরোধ করেন কলেজের শিক্ষার্থীরা এরপর দাবি আদায় তারা নানা স্লোগান দেন শিক্ষার্থীদের অভিযোগ অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় 6,000 টাকা ফি ধার্য করে কলেজ কর্তৃপক্ষ যা দেয়া অনেকের জন্য কষ্টসাধ্য এজন্য অন্তত 2,000 টাকা কমানোর দাবিতে আদেশ এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার দ্বিতীয় দিনের পণ্য গণপরিবহন ধর্মঘটে পথে ঘাটে চরম দুর্ভোগ ট্রেন লঞ্চে বাড়তি ভাড়ার অভিযোগ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা মন্ত্রীর সঙ্গে বৈঠকেও আসেনি সমাধান প্রান্তিক জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে কমিউনিটি ক্লিনিকে চলছে গণটিকাদান 7 দিনে ভ্যাকসিন দেওয়া হবে 70 লাখ মানুষকে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়
এবং ভ্রমণ ভিসার আড়ালে মানব পাচার, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে চক্রের 8 সদস্য গ্রেফতার, প্রতারণার শিকার 5 শতাধিক মানুষ। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়।